السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله. أما بعد، شبريو درشوك أسروتا أسكامرا نصاب عروض التجارة أرتد بابوشا شموك جري روپور زكاة كي پوريمان ديتو هاي ششم پور كي آلو سنان کرمو شمان نتو بندوغن أبنا كاما كي مانن رکتو هاي جا أمرا جا شمستو رزق اپادرن کري الله رب العالمين دیا جا رزق گلی خائي এবং এর উপরও কি যাকাত দিতে হবে, বিশেষ করে আমরা যেগুলি ব্যবসা বাণিজ্য ইত্যাদি করি। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথা সূরা বাকারা 267 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করো তার থেকে পবিত্র বস্তু আল্লাহর পথে ব্যয় করো। তো এখানে আপনি আমি যা উপার্জন করি সে কথা বলা হয়েছে। আর এই উপার্জন করতে গেলে অবশ্যই ব্যবসা বাণিজ্য করতে হয়। আর ব্যবসা বাণিজ্য সম্পর্কে আরও স্পষ্ট হাদিস রয়েছে, যেমন আবু দাউদ 1562 নম্বর একটি হাদিসে এসেছে। হাদিসটি ইবনে আব্দুল বার হাসান বলেছেন, তবে এটাকে অন্য বর্ণনায় এটাকে জয়েব শেখ আলবানি এটাকে জয়েব বলেছেন। তবে হাদিসটি হলো এই যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা আন নুখরিজা সাদাকা من الذي نعده للبيع, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওই বস্তু থেকে যাকাত বের করতে বলেছেন যা আমরা ব্যবসা বাণিজ্যর জন্য প্রস্তুত করে রাখি। অর্থাৎ যেগুলি ব্যবসার জন্য প্রস্তুত করা হয়, যেই সম্পদের ব্যবসা করা হয় তার জন্য, তার থেকে যাকাত বের করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্দেশ করেছিলেন। অনুরূপভাবে আরও একটা হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি আল এবেলে সাদাকাতুহা ও ফিল গানামে সাদাকাতুহা ও ফিল বাকারে সাদাকাতুহা ও ফিল বাজ্জে সাদাকাতু। একটা হাদিসে এসেছে যে সনদটা খুবই মোটামুটি, কোনো সমস্যা নেই, খুবই ভালো, লা বাসাবিহি ফি ইসনাদি, এবং এই ইমাম নববী এটাকে সহি বলেছেন। এই দারকুতনিতে হাদিসটি বর্ণিত রয়েছে। আল্লাহ নবী বলেছেন যে উঁটের মধ্যে সদকা রয়েছে, গরুতে সদকা রয়েছে, ছাগলে সদকা রয়েছে, এবং বাজ মানে পোশাকাদি তাতে সদকা। এই পোশাকাদিতে সদকা বলতে কি বোঝায়, অর্থাৎ পোশাকাদির যেটা তোমরা ব্যবসা বাণিজ্য করো, কিন্তু পরিহিত পোশাক, ব্যবহৃত গাড়ি, ব্যবহৃত বাড়ি, ব্যবহৃত ঘোড়া, এইগুলির ওপর কিন্তু কী নেই, জাকাত নেই। কিন্তু যেগুলি আপনি ব্যবসার জন্য প্রস্তুত করছেন, ব্যবসার জন্য ব্যবহার করছেন, সেইগুলির ওপর কি জাকাত দিতে হবে। বাইহাকিতে ওই রকম আরেকটা হাদিসে এসেছে যে লাইসা ফিল উরুজে যাকাতুন ইল্লা মা কানা লিত্তিজারা, যে তোমার যেই সামগ্রীগুলি তুমি ব্যবহার করো এগুলোতে যাকাত নাই, তবে বিশেষ করে যেটা তুমি মা কানা লিত্তিজারা ব্যবসা করার জন্য যেটা তুমি প্রস্তুত করেছো সেটার উপরে কি দিতে হবে, যাকাত দিতে হবে। তা আসুন কিভাবে দেব যাকাত। ব্যবসায়িক পণ্য যা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে, লাভের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় করার সামগ্রী যেগুলি থাকে এটার উপর যাকাত কি হয়, ফরজ হয়। তবে এটা তার মূল্যটা কিভাবে নির্ধারণ করতে হবে, যদি সেটা স্বর্ণ অথবা রৌপ্যের সর্বনিম্ন যে কোনো একটির সর্বনিম্ন সমপরিমাণ অর্থের বা সর্বনিম্ন অর্থ যেটাতে হয় সেটার সমপরিমাণ অর্থের যদি আপনি ব্যবসার সামগ্রী আপনার থাকে, এটা লাভের উদ্দেশ্য করে থাকেন, এবং তাতে যদি একটি বছর অতিবাহিত হয়ে যায় তাহলে শতকরা 2.5% হিসাবে তাতে যাকাত দিতে হবে। কিন্তু হ্যাঁ, ব্যবহৃত গাড়ি, ব্যবহৃত বাড়ি, হ্যাঁ, বা আপনার ব্যবহৃত যে বিশেষ করে আপনার দাস দাসী ইত্যাদি এগুলোর উপরে কী নাই, যাকাত নাই। তবে হ্যাঁ, কোনো লোক যদি বাড়ি করেছেন ভাড়া দেন, গাড়ি ক্রয় করেছেন ভাড়া দেন, অথবা এই দোকান করেছেন ভাড়া দেন, এই ভাড়ার টাকাটা এসে আপনার কাছে যদি জমা থাকে এবং সেটা যদি একটি বছর অতিবাহিত হয়ে যায় এবং সেটা যদি নিসাব পরিমাণ অর্থের সমপরিমাণ হয় তাহলে তার উপর কী দিতে হবে, যাকাত দিতে হবে। এটা হলো মূল কথা। আরেকটি জিনিস সেটা হলো যে এই ব্যবসায়িক পণ্য যেগুলি আপনি যাকাত হিসাবে দেবেন এইগুলি আপনার স্বর্ণ অথবা রূপার সমপরিমাণ হতে হবে, এবং এই বিশেষ করে
বাড়ির বিল্ডিং ভবন গাড়ি ইত্যাদি যেগুলোর ভাড়া দেবেন সেইগুলোতে জাকাত দিতে হবে, কিন্তু বাড়িতে যে তৈরি করছেন এতগুলো টাকা দিয়ে সেটার উপরে নয়। অনুরূপভাবে যদি কোনো ভাই মনে করেন জমির ব্যবসা করেন, প্লট ফ্ল্যাটের ব্যবসা করেন, তাহলে আপনার এই প্লট এবং ফ্ল্যাট বর্তমান বাজার মূল্য যেটা সেই অনুযায়ী জাকাত দিতে হবে, এটার মূল্য নির্ধারণ করেন। কিন্তু যদি আপনি বাড়ি করার জন্য জমি কিনে রাখছেন তাহলে তাতে জাকাত নেই। অনুরূপভাবে আপনার একটা ফ্ল্যাট রয়েছে, এটা বসবাস করেন, তাতে জাকাত নেই। কিন্তু ওই ফ্ল্যাট যদি ভাড়া দিয়ে থাকেন এবং তার অর্থটা যদি এসে আপনার কাছে একটি বছর জমা হয়ে থাকে তাহলে এর ওপর জাকাত দিতে হবে। মনে রাখতে হবে এই জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার মনে করেন দোকানে যে সমস্ত ডেকোরেশন আছে, হ্যাঁ, এই র মেটেরিয়ালস যেটা বলা হয়, মনে করেন ফ্রি মানে এই যে সুন্দর করে ডেকোর করছেন, এটার উপরে জাকাত নেই। কিন্তু যেই ব্যবসাটা করতেছেন, মনে করেন ডেকোর করে তার উপরে যেই সম্পদগুলি রেখেছেন, যেটা ব্যবসা করতেছেন সেটার উপরে জাকাত। অনুরূপভাবে মনে করেন আপনার মেশিনপত্র অনেকে আছে, হ্যাঁ, মনে করেন ট্রাক্টর ইত্যাদি আপনি ব্যবসা করেন তাহলে তার উপরে জাকাত। কিন্তু যেই দোকান আপনি রেডি করেছেন মনে করেন বিক্রি করার জন্য, মনে করেন আপনার সিরামিকের দোকান আছে বা টাইলসের দোকান আছে, আপনার এই যে যে টাইলসগুলি বিক্রি করতেছেন এটার দিতে হবে। কিন্তু মনে করেন টাইলস রাখার জন্য যে রেক তৈরি করছেন ইত্যাদি, এগুলোর জাকাত নেই। আশা করি বোঝা গেছে। তা আমরা ব্যবসায়িক পণ্যের জাকাত অবশ্যই দিতে হবে এবং এটা কোরআন এবং হাদিস দ্বারা সম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জাকাতও আদায় করতে বলেছেন এবং সেটা বছরান্তে বছর শেষে আপনার এই মালগুলি মানে ব্যবসায়িক পণ্যটা কীভাবে হবে, বর্তমান বাজার মূল্যে, অর্থাৎ আপনি যেটা দিয়ে কিনেছেন সেটা না, আপনার ওইটা বর্তমান বিক্রয় মূল্য কত এটা অনুযায়ী দিতে হবে। কিন্তু মনে করেন যদি এর ওপর আপনার কোনো ঋণ থেকে থাকে, যে ঋণগুলো বাদ দেওয়া যাবে না, যেটা আপনার কাছে মজুদ থাকবে সেটা, তবে যদি এমন কাউকে ঋণ দিয়েছেন সেটা পাবার আশঙ্কা নেই বা কবে পাবেন বলতে পারেন না, তাহলে যখন পাবেন দুই তিন বছর চলে গেলেও তখন এক বছরের জাকাত আদায় করলেই যথেষ্ট। আশা করি বোঝা গেছে। এ হলো ব্যবসায়িক সামগ্রীর জাকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুক। আমিন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।